কোন একজন ইমাম যদি সুস্পষ্ট বেদাতের অনুসারী হয়, মানে তার ভিতরে বেদাত আছে বলে জি প্রমাণিত হয়, দেখা যাচ্ছে, এরকম ইমামের পেছনে নামাজ পড়া বৈধ কিনা? জি, বেদাত আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম, বেদাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, জি, সাহাবীরা করেননি, এমন কিছুকে দিন মনে করা, বেদাতটা কর্মর চেয়ে চেতনা, এতেকাদ, আকিদা, বিশ্বাসের বিষয়। যেমন দাঁড়ানো অবস্থায় যেমন দরুদ সালাম পড়া না জায়েজ কিছু নয়, খুবই ভালো কাজ, কিন্তু বিশেষ কোনো ভঙ্গিতে, বিশেষ কোনো ভঙ্গিতে এটা করলে সওয়াব হবে, এটা দিনের অংশ, আজানের অংশ, এটা না করলে আমার দিন প্রমাণ হবে, না করলে আমি কোন দিন, আমি ওহাবি অথবা আমি বেয়াদব, এরকম হবে। অর্থাৎ দিন ইসলামের অংশ বানাতে গেলে সুন্নত লাগবে। তো এটার পর্যায়ে রয়েছে, কিছু বিদআত রয়েছে সুন্নতের খেলাফ আংশিক, জি, যেমন একটা জিকির সুন্নত পদ্ধতিটা আংশিক, আবার কিছু বেদাত পুরোটাই বেদাত, অর্থাৎ কথাও বেদাত পদ্ধতিও বেদাত, আবার কিছু বেদাত যেটা নাজায়েজ বেদাত, কিছু বেদাত বিশ্বাসের বেদাত। তা আমাদের সমাজে মুসলিম উম্মাই কম বেশি সবাই বেদাতে জড়িত হয়ে পড়েন সমাজের প্রচলনের কারণে, কাজে ছোটোখাটো বেদাত যেটা বিশ্বাস আকিদার পর্যায়ে নয়, শিরকের পর্যায়ে নয়, এরকম বেদাত যদি কোনো ইমামের থাকে তার পিছনে নামাজ পড়তে হবে, যদি উত্তম ইমাম না পাই, না পাই, কারণ জামাতে সালাত আদায় করা মুমেনের উপর ওয়াজিব দায়িত্ব। ইমাম ভালো হোক আর মন্দ হোক, যেটা হাদিস শরীফে আসছে, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, সৎ এবং বৎকার, নেককার বৎকার সবার পিছনেই জামাতে সালাত তর্ক করা যাবে না, যদি উত্তম ইমাম পাওয়া যায় ভালো, নইলে এই ধরনের বেদাত পাপের অন্তর্ভুক্ত, আর পাপের পিছনে জামাতে আদায় সালাত করতে হবে যদি উত্তম কেউ না পাই আমরা। আর মসজিদ কমিটি বা যারা কর্তৃপক্ষ, তারা যদি বেদাত জানার পরও তাকে রাখেন, কর্তৃপক্ষ গুণাগার হবেন, ব্যক্তি মুমেন নয়, কারণ আমার তো জামাতে সালাত আদায় করতে হবে, ইমাম পরিবর্তনের অধিকার বা ক্ষমতা আমার নেই, কাজে আমি সালাত আদায় করবো, আমার সালাত হয়ে যাবে। তো বেদাত যদি শিরকের ভিতরে চলে যায়, যেমন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ অলৌকিক সাহায্য করতে পারেন, বা আল্লাহ ছাড়া কেউ সর্বত্র বিরাজমান, আমাদের সবকিছু জানছেন বুঝছেন, এই ধরনের চিন্তা চলে যায়, তাহলে তার পিছনে আর নামাজ পড়া, জি জি।